দর্শক আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে, যে যে স্থান থেকে সন্ধান টিভির আজকের এই পর্বটি দেখছেন, সবাইকেই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই পর্ব। আমাদের আজকের পর্বে আমরা হাজির হয়েছি পাবনার ঈশ্বরদীতে, এই ঈশ্বরদীর তোয়া ডেয়ারি ফার্মে। তোয়া ডেয়ারি ফার্মের মালিক জনাব মোহাম্মদ রিপন ভাই, উনি দীর্ঘদিনের একজন প্রবাসী, আসার পরে সুন্দরভাবে একটি গরু খামার গড়ে তোলে, বর্তমানে উনি একজন সফল খামারি। তো আমরা আজকে জানবো যে রিপন ভাই কীভাবে এই সফল খামারটা শুরু করলো, বা প্রবাস থেকে কত টাকা মূলধন নিয়ে এসে কত টাকা দিয়ে সেত নির্মাণ করেছিল, বা প্রাথমিক অবস্থায় মূলধনের থেকে কত টাকা রেখে ওই টাকা দিয়ে কয়টা গরু কিনছিল, বা তারপরে কীভাবে দ্বিতীয় পর্যায়ে কয়টা গরু কিনছিল, বা মোট কয়টা পর্যায়ে তার খামারটা পরিপূর্ণ করছে, সব বিষয়ে জানার চেষ্টা করব। আর উনি কিন্তু একজন সফল খামারেই নয়, সফল ব্যবসায়ীও, কারণ অত্র অঞ্চলে দুধের দাম কম হওয়ার কারণে ওনার এইখান থেকে উনি গাভী ক্রয় বিক্রয় শুরু করে। তো আমাদের আজকের পর্বে ওনার সেই পরামর্শগুলোও শুনবো, পাশাপাশি ওনার কাছে যে গাভীগুলো আছে সেইগুলোও দেখবো, আর এইগুলোর বয়স কেমন বা কেমন দাম হলে উনি বিক্রি করবে সেই বিষয়ে জানার চেষ্টা করবো। রিপন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি ভাই। তো আমরা তো জানি আপনি একজন প্রবাসী, দীর্ঘদিন প্রবাসে ছিলেন, কতদিন ছিলেন? ৬ বছর দুই তিন মাসের মতো ছিলাম আর কি। ৬ বছরে কত টাকা আপনার মূলধন নিয়ে আসলেন দেশে? দেশে বেশি টাকা নিয়ে আসছিলাম না ভাই, অল্প টাকায় ৫-৭ লাখ টাকার মতো আর কি আনতে পারছিলেন। তারপর আমি দুটা গাভী কিনেছিলাম প্রথম। ৫-৭ লাখ টাকার মধ্যে থেকে দুইটা গাভী কিনছিলেন, কত টাকা দিয়ে কিনছিলেন? দুটা গাভী কিনেছিলাম ২.৫ লক্ষ টাকা দিয়ে। ২.৫ লক্ষ টাকা ছোট গাভীর মধ্যে কিনেছিলাম। আচ্ছা, শুরুতেই বেশি ইনভেস্ট না করে দুইটা ইনভেস্ট করছিলেন? ছোট গাভীর মধ্যে কিনেছিলাম, মানে আস্তে আস্তে আর কি বাড়াবো, এরকম কোনো পরিকল্পনা ছিল। পয়সা যদি ধরা খায় যায় তাহলে তার এই ব্যবসা করতাম না। আচ্ছা, ওই জন্য ছোট থেকে অল্প পাতন শুরু করেছিলাম ভাই। তো আরও যে প্রবাসী ভাইয়েরা আছে তারা কীভাবে আসলে খামারটা শুরু করবে? উনিটা আমি মনে করি প্রথম চান্সে একটা দুটা দিয়ে শুরু করাটাই বেটার, যদি তার কপাল ভাগ্য ভালো হয় সে আস্তে আস্তে আবার বাড়াবে। প্রথম দুটা লেগে গেল, যায় যদি দেখা যায় না আমার দুধে আমার কপালে মাইনি গেছে গরু। গরু কিন্তু সবার কপালে মানে না ভাই, সেটা কিন্তু একরে অনেক সময় আছে আমার বাচ্চা ১০ লিটার দেখে যাচ্ছে, তার বাচ্চা ২ লিটার কম হয়ে যাচ্ছে বা ৫ লিটার কম হয়ে যাচ্ছে, এটা মনে করতে হবে তার কপালে নাই। এই জন্য দুটা লিয়েছে তার কপালটা ট্রাই করার জন্য, দুটা গরু কিনলে পরে আমি মনে করতে পারবো ভালো। তারপর আস্তে আস্তে সে বাড়াবে, টাকা পয়সা থাকলেই একেবারে অধিক ইনভেস্ট করা যাবে না, পর্যায়ক্রমে বাড়াতে হবে। হঠাৎ করে আসলে ৫-৭টা গরু কিনলেন, ৫-৭টা গরু কিনলে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না প্রথম অবস্থায়, ওই জন্য আপনি দুটো একটা কিনে আস্তে আস্তে ছয় লিতে হবে, যেটা বলে আর কি সয়ালিয়া, মানে আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানোটা আমি মনে করি বেটার। আপনিও কি এইভাবে খামারটা শুরু করছিলেন? মনে করেন প্রথম দুটা দিয়ে শুরু করেছিলাম। তারপরে কতদিন পরে আবার উঠালেন? তারপরে মাস দেড়েক পরে আবার উঠাইছিলাম, মানে আমার গরু আছে, আমি বিদেশ থাকাকালীন তো দুটা কেনা ছিল করতো, পরে আমি দেশে আসার পরে আর কি এটার সাথে এখন বেশি জড়িত হই, বিক্রিও করি খামারেও রাখি। একজন সফল খামারি পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও। জি, এখন ব্যবসায় বললেই চলে আর কি এক কথা। আচ্ছা, এখন গরু সবসময় মনে করেন বিক্রি করতেছে, অনলাইনে নিয়ে যাচ্ছে, ওই যেরকম ওই দুটা গরু আপনার প্রবাসে এক ভাই কেনেছে। আচ্ছা, কীভাবে কিনলো? উনি বাইনা দিয়েছে, উনি বাসায় থেকে লোক আসবে, সোমবার দিন লোক আসবে, আসলে পরে উনি গরু নিয়ে চলে যাবে। প্রবাস থেকে উনি নিছে? হ্যাঁ, প্রবাস থেকে নিছে, বায়না করেছে। তাহলে প্রবাস থেকে নিল, ওই গাভীটার কতটুকু দুধ হচ্ছে না হচ্ছে উনি তো জানলো না, দেখলো না, কিভাবে নিল? উনি কাছে আমি ফোনে সব কিছু বলেছি যে এতটুকু এতটুকু দুধ আছে ভাই, তো উনি উনির লোক আসবে বাসায় থেকে, উনি বায়না করেছে দুধের পর বিশ্বাস করি, বায়না করার পর উনি বাসার থেকে লোক আসবে, তারা তো দুদিন থেকে আমার বাড়ি দেখবে যে দুধ রিপন ভাইয়ের কথা কাজে মিল আসছে না, সে কিন্তু বাসা থেকে লোক না আসলে পরে নেবে না, কিন্তু আমি যে নিয়ে যাবো এরম না, উনির বাসা থেকে লোক আসবে, কিন্তু বায়না করে বুক করে রাখে, তার থেকে প্রায় ৮-৯ দিন হচ্ছে গরুর দুধটা বায়না করা। তার মানে বায়না করে রেখে দিছে, ওনার বাসা থেকে লোক আসে দেখবে যে আপনি যতটুকু দুধের কথা বলছেন এতটুকু আছে কি আছে কিনা। বাসা হচ্ছে দেশের বাসা হচ্ছে জামালপুর, উনি থাকে কুয়ে। আচ্ছা, তো আপনার এইখান থেকে নিলে কি আপনি দুধের নিশ্চয়তা দেন? হ্যাঁ, দুধের আমি গ্যারান্টি সহ। কিভাবে গ্যারান্টিটা দেন? গ্যারান্টি বলতে কিরকম, এখন এক জায়গা যাবার পরে ঢাকা যাবার পরে মনে করেন ১-১.৫ লিটার দুধ কম হতে পারে, এটা আপনার মেনে নিতে হবে। আচ্ছা, তাই বলে যদি ৫-৭ লিটার কম হলে ওই গরুটা আমার ব্যাগ দিলে পরে আমি ব্যাগ নিয়ে নেবো। এরকম নিশেন এর আগে? এরকম এর আগে নিশ্চয়, মানে ওই ধরেন ওই মুন্ডেটা বিক্রি করেছিলাম, উনি বাসায় যায় সারি একরকম ঝরকা, মানে উনি বলেছে যে দুধের গাভী আনতে পারে তুমি কেন গাভ গরু নিয়ে আসছো। আচ্ছা, পরে দেখেন ব্যাকলেশের পরে একটা দুধের গাভী দিয়ে দিচ্ছে ভাই। আচ্ছা, তার মানে এরকম আপনি মানে ইয়াটা সুবিধাটা দেন সবাইকে? অবশ্যই সুযোগ দিতে হবে, সুযোগ না দিলে তো এই খামার চলবে না ভাই। আচ্ছা আচ্ছা, গরুত নীতিই হবে। তো বর্তমানে আপনার এখানে কতগুলো আছে? এখন বর্তমান ভাই ১১টা গরু আছে। ১১টার মতো কি কি জাতের? এসব হলস্টারই বেশি ভাই, হলস্টারটাই বেশি। আচ্ছা, তো রিপন ভাই চলেন কথা না বাড়ে, আপনার প্রত্যেকটা গাভী দেখি আর এর একটু বিস্তারিত জানি, তারপর আপনার থেকে আবার কিছু কথা জানবো আমরা। তো রিপন ভাই, শুরুতেই যে একটা গাভী আছে, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা প্রথম বাচ্চা দিয়েছে, আজ ২ দিন হচ্ছে বাচ্চার বয়স, ২ দাঁত প্রথম বাচ্চা দিছে, ২ দাঁত, বাচ্চার বয়সও ২ দিন, বাচ্চার বয়সে ২ দিন।
কি বাচ্চা দিছে? ষাঁড় বাচ্চা দিছে ভাই। ষাঁড় বাচ্চা হয়েছে না? বাচ্চাটা কি জাতের হয়েছে? বাচ্চাটা মার মতন হলস্টেন জাতের বাচ্চা হয়েছে। হলস্টেন জাতেরই হয়েছে। আচ্ছা, তাহলে যেহেতু দুই দিনের বাচ্চা, দুধ কি পাচ্ছেন এখন? এখন বলতে কি তো দুধের কোনো এখন নিশ্চিত নাই, গ্যারান্টি নাই, কিন্তু আমি ছেগড়া গালিছি আপনার 10-11 পর্যন্ত, মানে কাঁচা দুধ গালিছি, যেটাকে গেজা বলে। গেজা বলে, হ্যাঁ, এই দুধটা গালিছি, কিন্তু এই দুধটা দুধ আসতে তো সময় লাগে না? হ্যাঁ, দুধ আসতে নিম্ন আপনার 18-20 দিন সময় লাগবে। আর কেবল দুইখান দাঁত সামনে বিনে দুধ আরো বেশি হবে ভাই, এই বিনে যদি 2 লিটার কমও হয়। আচ্ছা, তো এই যে আপনি 17-18 লিটার দুধের কথা বললেন, এটা আসলে কতদিন পরে আসলে আপনি দহন করে নিশ্চয়তা দিয়ে দিবেন? 7-8 দিন পরে আসলে পরে উনি একটা আইডিয়া করতে পারবে যে গোড়া থেকে কতটুকু দুধ আসে। যদি আপনি সকালবেলা 11-12 হয়, বিকালবেলা যা যেতে আপনার 4-5 হয়, তার ভিতরে কিন্তু তার একটা আইডিয়া আসে যাবে, নলেজ আসে যে এই গোড়া থেকে কতটুকু দুধ আসতে পারে। আবার আমার নিজেরও নলেজ আসে যাবে, এখনও কিন্তু আমি পুরোটা শিওর না যতটুকু দুধ আসতে আছে বা আসবে, কিন্তু একটা আইডিয়ার মধ্যে আমি বললাম যে 20 মতো আসবে আর কি। তো রিপন ভাই, আপনি একটা জিনিস জানেন কিনা, এখন কিন্তু দুধের গাভী কিনতে সবাই প্রচণ্ড ভয় পায়, কারণ দুধের গাভী কিনলেই সবাই লসের মুখে পড়ে যাচ্ছে, ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু তারে ভুল, কিভাবে বাছাই বাছাই করে আসে না? আচ্ছা, অরিজিনাল খামারের কাছে আসলে পর আমি মনে করি তারা জিতবে, কিন্তু ওরা আসতে যদি ফোনে বলতেছে, অনেক লোক গরু বাইদিত হচ্ছে, ভাই আমার গরু আছে খামারি, আপনি তো নিজেও জানেন অনেক লোকের অনেক জায়গায় খামার নাই, আমি তবে ইউটিউবে গরু টরু চাই, গরু বিক্রি করতে, এসব লোক আসলে তো ভাই ধরা খাবে। আচ্ছা, কিন্তু উনিরা যাচাই করে আসতে হবে, ভিডিও কল দিতে হবে 10টার সময় 11টার সময় দিয়ে, দেখতে হবে অরিজিনাল তার খামারে গরু আছে কি না। অরিজিনাল খামারের কাছে আসলে 2-4 দিন থেকে যাচাই বাছাই করেও নিতে পারবে, এবং আমার থাকার জায়গা আমার যদি মনে করে যে আমি খামারেই থাকবো, খামারেই চেয়ে থাকতে পারবে। আচ্ছা, তো রিপন ভাই, যে গাভীটা দেখতেছিলাম এটার দাম কত চাচ্ছেন তাহলে? এটার দাম ভাই 2,05,000 হলে বিক্রি করা যাবে। 2,05,000? এটা কি প্রথম বাচ্চা হওয়ার কারণে দাম বেশি? প্রথম বাচ্চা হওয়ার কারণে দাম বেশি, এবং দুধে ভালো জাতের, মানে ভালো গলাটা দেখেন কত সুন্দর সিপন, আর দাঁতেও কিন্তু 2 কেন ভাই। আচ্ছা, এই প্রথম বাচ্চা দশ, তার মানে ভবিষ্যতের জন্য গাভীটা একটু ভালো। এই গরুটা যে লিবি মনে করেন 10 গ্যান কামাই খাবে, কোনো নিশ্চিত ভয় নাই। আচ্ছা, এই যে 4 দাঁতও না 6 দাঁতও না 8 দাঁতও নেই, কিন্তু দুটা দাঁত দেয় বছর বিনে গাবে ভাই, প্রতি বছর একটা, যে গরুটা দেখবেন 2 দাঁত, এই গরুটা মনে করবেন যে বছর বাচ্চা দেয় ভাই। আর যে গরুটা 6 দাঁতে প্রথম বাচ্চা দেয়, এই গরুটা মনে করতে একটু হাল করে। এইটা এটা হলস্টেন ফ্রিজিয়ান ভাই, হলস্টেন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দেয়, যেটা 4 দাঁতে বাচ্চা দেয় ভাই, 4 দাঁতে বাচ্চা দিছে, তার মানে যে আপনি বললেন যে হাল করা একটু, মানে কনসেপ্ট করে একটু সমস্যা হয়। আরো কি নিয়ে আনা জিনিস ভাই, আমার যে বাড়ির তৈরি করা তা না, এটা অথবা বীজে যে কোনো এক সময় কনসেপ্ট করার কারণে কিন্তু 4 দাঁত হয়ে গেছে ভাই। আচ্ছা, 4 দাঁতে বাচ্চা দেয় ভাই, প্রথম বাচ্চা দিছে, প্রথম বাচ্চা, আবার অনেক সময় আজ কিন্তু দাঁতে না তাও বাচ্চা দেয়, অনেক সময় 6 দাঁতে যাও বাচ্চা দেয়, এগুলো বীজ কনসেপ্ট করার উপরে এগুলো ডিপেন্ড করে। আচ্ছা, তো এটার সঙ্গে কি বাচ্চা আছে? এটার সাথে সার বাচ্চা ভাই, এটার বাচ্চা দেশে 3 দিন বয়স ভাই, আগেরটা 2 দিন, এটা 3 দিন, 3 দিন এই দেখেন, আচ্ছা, সার বাচ্চা ভাই 3 দিন বাচ্চার বয়স, এই সার বাচ্চাটা জি 3 দিন বাচ্চার বয়স ভাই। আচ্ছা, তো এটার থেকে তাহলে কি দুধ পাচ্ছেন? এটার আপনার দুধ আমি সকালবেলা 12-13 পর্যন্ত টানতে যাই, সকালবেলা এখনই 12-13 আপনার, তারপরে এটা দুধ আসবে 20-এর উপরে দুধ আসবে ভাই। আচ্ছা, এটা প্রথম বাচ্চাতেই এত দুধ হবে? হ্যাঁ, প্রথম বাচ্চাতে যখন তোলা এটা দেখতেছেন, এই 20-এর উপরে ছাড়া নিচে আসবে না আশা করতেছি ভাই। আমি সারাদিনে তাও 17-18-19 পর্যন্ত গ্রাম টানতেছি। কয়বার টানেন? দিনে আমি 3 বার টানা লাগতে যাই। আচ্ছা, তার মানে কেউ যদি এখন আসে তাহলে এই অবস্থায় আপনি এই দুধ দহন করে দেখাই দিবেন? উনি নিজেই টানি দেখবে যে দুধ কতটুকু আসতেছে, রিবন ভাই কতটুকু গেঁজা টানতেছে, উনি কিন্তু একটা আইডিয়া এসে যাবে যে জীবন ভাইয়ের কথা কাজে মিল আছে কিনা। আচ্ছা, বা তার তো একটা নলেজ আছে যে এই গরুর বাচ্চাটার বয়স 3 দিন, বা সে আসলে আর 2 দিন দেরি করে 5 দিন, 5 দিন পরে 5 দিনের বাচ্চা দুধ কতটুকু আসতে পারছে, তার কিন্তু একটা আইডিয়া এসে যাবে ভাই। আচ্ছা আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন কেমন তাহলে? এটা 1,90,000 লেখা আছে, 1,90,000। এটা ভাই, যে এই পাশে আর একটা গাভী আছে, এইটা এটা 2 দাঁত ভাই, বকনা বাচ্চা ভাই, 2 দাঁত বকনা বাচ্চা, এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। এটার বাচ্চার বয়স? এটার বাচ্চার বয়স আপনার 20-22 দিন হয়েছে ভাই, তার মানে পূর্ণাঙ্গ দুধ চলে আসছে, পূর্ণ দুধ চলে আসছে। এটার দুধ আবার একটু কম দাদা, কেমন? এটার দুধ আপনার সকালবেলা টানে আসে মনে করেন 11-11:30। আচ্ছা, আর বিকালবেলা 5, 5:30, 4:30 তারও হয় কোনো দিন ভাই, যেটা সত্য কথা, তো মিথ্যে কথা আপনার কাছে বলা যাবে না। 15-16 লিটার দুধ আপনি পাচ্ছেন? 16 লিটার উনি গ্রামের দাবার থেকে নিতে পারবেন। আচ্ছা, আপনার এখানে এসে থেকে দহন করেও নিতে পারবে? এটা কিন্তু আবার 2 দাঁত ভাই। আচ্ছা, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা। আচ্ছা, বাচ্চাটারও খুব পার্সেন্টের বাচ্চা, বাচ্চা ভালো স্টেপ বাচ্চা, বকনা বাচ্চা ভাই। আচ্ছা, তাহলে এটার দাম কেমন? এটা 1,75,000।
১১৫,১৬ লিটার দুধের একদম গ্যারান্টি বা নিশ্চয়তা? আচ্ছা, সেইটা এটা যে মন্ডি ভাই আরেকদিন আপনি আসি সাথে দেখেছিলেন সেই মন্ডিটা, সেটাই এটা? হ্যাঁ, এটা বিক্রি করেছিলাম, এটা বিক্রি করেছিলাম আপনার কাছে যশোর। আচ্ছা, যশোর বিক্রি করার পরে উনি মানে ভাই আইছিল, ভাই আসার পর ভাই বলেছে যে তোমাকে আমি গরু আনতে পাঠালাম, হচ্ছে দোয়াল গরু মানে দুধের গরু যেটা বলে, তুমি গাব গরু কেন নিয়ে আসো, তুমি গরু দিয়ে একটা দুধের গরু নিয়ে আসো। পরে আমার সাথে ফোনে যোগাযোগ করে পরে আবার গরু এটা ফেরত দিয়ে একটা জার্সি গরু নিয়ে গেছিল, সে ১৭০,০০০ টাকা। এটা কত বিক্রি করছিলেন? এটা ১২০,০০০ বিক্রি করেছে। ১২০,০০০? জি ভাই। প্রেগনেট কতদিন বলছিলেন? প্রেগনেট ৪ মাস পার হয় ৫ মাসে। আচ্ছা, তার মানে এখনো ৩-৪ মাস পালতে হবে, এই জন্য ৪ মাস না, এখনো কমসে কম আপনার ৫ মাস পালতে হবে। ৫ মাস পালতে হবে, ৫ মাস পরে গেছে যদি দুধ পাওয়া। উনি বলতেছে যে আমি কিস্তির টাকা উঠাইছি, তুমি দুধের গরু আনতে পারছি, তুমি কেন গাব গরু নিয়ে আসা, এই জন্য আর কি আমাকে ব্যাগ দিয়ে পরে আমি দুধের গাবি একটা দিই। আচ্ছা, তো এটা দুধ কেমন হতে পারে? এটা আমি ১৪-১৫ পর্যন্ত টানেছিলাম ভাই, আর গিয়ে নেই, এটা আমার বাড়ির গরু, কিন্তু বাড়িরই গরু, এটা যে কিনা মিনা তা না, এগুলো যেরকম কিনা আছে এগুলো এটা কিন্তু কিনা না ভাই। আচ্ছা, এটা আমার প্রথম আনার মানে ব্যবসার প্রথম এই গরুটা, বাসার গরু এটা, বাসার গরু। আচ্ছা, ১২০,০০০ হলে আবার বিক্রি করে দিবেন? আবার বিক্রি করে দেব ভাই। আচ্ছা, তো চলেন ওই পাশে আরো কিছু আছে ওইগুলা দেখি। এটা হলস্টেন ফিজিয়ান ভাই, হলস্টেন ফিজিয়ান। জি, এটা সাথে কিন্তু ওর খুব বকন বাচ্চা, মানে বাচ্চাটার পার্সেন্ট মাছটা বেশি ভাই। কেমন পার্সেন্টেজের বাচ্চা? মানে বাচ্চাটা আপনার ৭০-৭৫ হবে। আচ্ছা, তো এখন আমাদের আর একটা কথা বলেন তো, আমাকে গতকাল রাত্রি একটা ভাই ফোন দিয়েছিল, ফোন দিয়ে বললো যে বেশি দুধের গাবি ভালো নাকি বেশি পার্সেন্টেজের গাবি ভালো? ভাই পার্সেন্টে না হলে পরে দুধে আসে না, অনেক সময় কিন্তু হয় যে একটু পার্সেন্টেজে কম আসে, ৭০ বা ৭৫, ওইগুলোতেও কিন্তু দুধটা ভালো হচ্ছে। আবার অনেক সময় পার্সেন্টেজেও হাই আসে কিন্তু ওটাতেও অনেক সময় দুধ হচ্ছে না ঠিক মতো, ক্লিয়ারলি নামতেছে না বা আসতেছে না কোনো সমস্যার কারণে। এই দেখেন এই ছোটো গাবিটা আপনি দেখালাম যে আপনি বললেন যে ১৮-২০ লিটার দুধ, এই গাবিটা কীভাবে আসলো, দামে তো কম যাবে, এই গাবিটা জাতে মানে জন্য কিন্তু দুধটা বেশি আসে। অনেক সময় দেখবেন যে পালান ছোটো কিন্তু দুধে আপনার ভালো, আর কিছু গরু আছে পালান হলো না এত কিনা কিন্তু দুধ দাঁতে যাবেন ৫-৭ কেজি। আচ্ছা, পার্সেন্টেজে হাই হলে কিন্তু গাবির আবার নানান রকম সমস্যা বা রোগ বালাইও হয়, সেক্ষেত্রে বেশি পার্সেন্টেজের গাবিগুলো আসলে কেমন? ১০০% ৯০% হয় না, ৮০ নিচেই থাকে, ৮০ অথবা ৫০ এর বেশি কিন্তু হয় না পার্সেন্ট। আচ্ছা, তারপরে পার্সেন্ট বলতে কি, এখন আমার বাংলাদেশের লোক অনেক রকম মন্তব্য করতে থাকে, ওই হচ্ছে বলতে যে এটা এতটা পার্সেন্ট, এটা নিজের অভিজ্ঞতার থেকে উনিটা বলে। আচ্ছা, তাছাড়া এমন যে কিছু ওই সাথে কোনো ইয়ে আছে যে পার্সেন্ট এত, এগুলো মনে করেন আমার মনের থেকে একটা অভিজ্ঞতা থেকে বলা হয় এই আর কি। আচ্ছা আচ্ছা, তো এই গাবিটা কতটুকু দুধ হয়? একবেলা দুধ একটু কম ভাই, ৯:৩০ এরকম আসবে, সকাল বিকাল মিলে না, সকালবেলা এক, সকালবেলা একটা না নয়, এটা না ১৪-১৫ আসবে, ১৪, ১৫, ১৫ এরকম আসবে, ১৩-১৪ লিটার দুধের গ্যারান্টি বা নিশ্চয়তা থাকবে। আচ্ছা, এটার দাম কেমন? এটা ১৪০-৪৫ হলে বিক্রি করা যাবে ভাই, ১৪০-৪৫ মানে দুধে কম দামেও একটু কম হবে, কিন্তু গরুটা কিন্তু দাঁতে ভালো, এই প্রথম বাচ্চা দেয়। আচ্ছা, বাচ্চাটাও খুব ভালো বাচ্চা ভাই, হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা, মাছের পার্সেন্ট বেশি। আচ্ছা, তার মানে এগুলো লালন পালন করে ভবিষ্যতের জন্য আবার একটু ভালো হবে, এইসব গাবি যে নেবে সে তো কোনোদিন ঠকবে না। একটা বকন বাচ্চার দাম ১০০,০০০ টাকা, আর এই গাবিটার দাম কত আমি বললাম যে ৪০-৪৫ হলে কিন্তু বিক্রি করবো ভাই, ওই বাচ্চাটা দুধ ছাড়িয়ে গেলে পারে বাচ্চাটার দাম হবে মনে করেন ৮০,০০০ টাকা, আর এই কিন্তু প্রথম বাচ্চাটা এই গরুটার দাম কয় টাকা হবে আবার গাব হইলে পারে, এর দাম কিন্তু কমসে কম আবার ৮০-৯০,০০০ টাকা হবে ১০০,০০০, তাহলে এই গরু কোনোদিন সে লস খাবে। তো অনেকেই বলে খামার করে লস হয়ে যাচ্ছে, প্রতারণা শিকার হয়ে যাচ্ছে, তারা আসলে কিভাবে কি করতেছে? এই সম্বন্ধে যারা গায়ে কিনবে মনে করেন ১.৫ লক্ষ, ১.৬৫ লক্ষ এই সম্বন্ধে গায়ের ভিতরে জিন্দিগির লস হবে না ভাই, এটা আমি খাতায় লেখা মনে করি। ১.৫ লক্ষ টাকা দেখিনি, যদি ১০-১২ লিটার দুধও হয় লস হবে না, জিন্দিগির লস হবে না, কেন লস হবে না, একটা বকন বাসনের দাম ধরে না ৮০,০০০ ৯০,০০০, সাথে কিন্তু একটা বাচ্চা পাচ্ছে, দুধ পাচ্ছে এবং প্লাস গায়ে পাচ্ছে, তার লসটা কোন জানো বোঝা, সে যদি ভালো করে ট্রিটমেন্ট দিয়ে খাওয়াতে পারে, লালন পালন করতে পারে, আল্লাহ মুখ তুলে তাকাবি ভাই তার জন্য। আচ্ছা, নতুনদের এইরকমই উচিত যে প্রাথমিক অবস্থায় ছোট খাটো গাবি দেয়, ৫০-৬০-৭০ এরকম রুট কিনাটাই আমি মনে করি ভালো, যারা নতুন পুরাতনের জন্য তখন বড় বড় গাবি আছে ওইগুলো নিয়ে যাবি সমস্যা নেই, মানে যারা নতুন তারা তো বেশি গাবি। আচ্ছা, তো রিপন ভাই চলুন আপনার ওইদিকে আরও কিছু গাবি আছে ওইগুলো দেখি। এটা হলস্টেন ফ্রিজিয়ান ভাই, এটা প্রথম বাচ্চাদের ৪ দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে ৪ দাঁত। জি ভাই, সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ৬ বাচ্চা ভাই, ১২-১৪ লিটার। এমনি একটা গাভী দেখে কি বোঝার উপায় আছে?
শরীর স্বাস্থ্যটা দেখেও বুঝতেছেন না যে কতটুকু কোন দুধ আসতে পারে, মনে করেন চামড়াটাও কিন্তু খুব শীত। আচ্ছা, চামড়াটাও খুব শীত দেখবেন। উচ্চতা বডির উপরে কিন্তু অনেক সময় দুধটা নির্ভর করে, জাত মানের দুধটা নির্ভর করে। তারপরে যদি কেউ চায় এখানে আসে থাকে একদম দহন করে নিতে পারবে, সে আমার বাসায় দুই দিন তিন দিন যদি মনে করে যে থাকবো সে থাকে, দুয়ার সূত্রটা নিয়ে যেতে পারবে। অনেক সময় মনে করেন বিদেশির আছে মোবাইলের মাধ্যমে বায়না দিচ্ছে, বায়না দিচ্ছে যারা ওই দুটা বলবো আপনাকে বললাম যে বুক করে রাখেছে, উনিটা কিন্তু পরে আজ 8-9 দিন হয়ে যাচ্ছে, উনিরা কিন্তু আসবে আছে সোমবারের দিন ভাই। আচ্ছা, সোমবার দিন আসি সারি, উনিরা দুই দিন একদিন থাকি, দুধটা আমি যা বলেছি সেটা দেখি সারি নিয়ে চলে যাবে। আচ্ছা, ওইরকম দুধ হলে উনি নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। এবং যদি ওইগুলো না হয় উনির বাইনার টাকাটা কিন্তু আমার ফেরত দেওয়া বাধ্য, যেহেতু ভাই আপনার কথা কাজে মিল নাই, আপনার দুধে আসেনি, আপনার টাকাটা দেওয়া দিন, আমার কিন্তু ঘুরে দিতে বাধ্য হবে এবং তার খরচটা শুধু দেওয়া উচিত। আচ্ছা, তো এই গাভিটার দাম চাচ্ছেন কত টাকা তাহলে? এই গাভিটা 2,20,000 হলে বিক্রি করবো। 2,20,000 হলে বিক্রি করবেন? আর দুধ? দুধ আপনি আমি বর্তমান টানতে মনে করেন 18-19-20 এরকম আসতে, আর একটু বৃদ্ধি পেতে পারে, দুধ বৃদ্ধি কালকে 7 দিন বাচ্চার বয়স। আচ্ছা, কিন্তু দুধ বেশি আসলে আমি 20-15 গ্যারান্টি দেবো, 20-15 গ্যারান্টি দেবো, বেশিটা ছেড়ে তার কপাল ভাই, যে নেবে তার কপাল। আচ্ছা, তো রিপন ভাই আপনার সবগুলো গাভি দেখলাম, কিছু পরামর্শ দিলেন, শেষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শক অর্থ বলতে মনে করেন সে আমি মনে করেছি আমার খামারে আজি সারি, আমার খামার বলতে ভুল, যে জেনতে নাই কিন্তু কাজে দেখে শুনে লেয়াটাই আমি মনে করি উত্তম ভাই। তাহলে কেউ ঠকবে না, ঠকবে না। অনেক লোক যেরকম মোবাইলের মাধ্যমে কেনতেছে, যেরকম এখানে এই দুটা গরু আমি কিন্তু 10-8 দিন রাখতেছি ভাই, উনিরা যদি আসতো তাহলে কিন্তু গরু দুটো আমার বিক্রি হয়ে যাবে, কিন্তু উনির কাছে আমি জবানে হারিয়ে লইছি, কিন্তু সে আমাকে 10,000 টাকা বায়নাও দিয়েছে, ভাই গরু দুটো রাখিয়ে দেন, আমি কিন্তু তার জন্য রাখিয়ে দিছি। এরকম যদি অনেক লোক মনে করে যে ভাই আপনার এই গরুটা আমার পছন্দ আছে আপনি বিক্রি করেন না, 2,000 টাকা বায়না দিলাম বা 5,000-10,000 বায়না দিলাম, আপনার গরুটা রাখিয়ে দেন, আমার বাসা থেকে লোক যায় নিয়ে, তাও না করে আরও ভালো হবে, তার বাসা থেকে সরাসরি আসি সেটি দেখে নিয়ে আসবে। দুধের গাভি কিনলে সরাসরি আসে আগে দুধ দহন করতেই হবে, দেখতেই হবে। আপনি দুধের জন্য গাভিটা কিনতেছেন, আপনি আমার কতটা বিশ্বাস কেন করবেন? আচ্ছা, আপনি নিজে আসি সেটি দুধ দেবেন, যদি 2 কেজি হয় 2 কেজির পর নির্ভর করে আপনি দাম দিয়ে নেবেন বা পছন্দ হবে না নেবেন না। মানে আমি বলতেছি ভাই 30 লিটার আছে, আপনি গ্যাট করে আসি সাথে দেখতেছেন ভাই জীবন ভাই দুধ তো আছে 12 লিটার 14 লিটার 15 লিটার বা 20 লিটার 10 লিটার 8 লিটার 7 লিটার নাই, তাহলে তো আপনার এই গরু লেয়া চলবে না। আচ্ছা, বা আপনার বায়না দেওয়ারও দরকার নেই, এখন আপনি বায়না দিলেন 10,000, চিন্তা করবেন যে জীবন ভাই বিশ্বাস করে বায়না দিচ্ছে গোটাই নিয়ে চলে যাই, এটাও কিন্তু একটা ভুলের ব্যাপার, কারোকে বিশ্বাস করা যাবে না, আমাকেও বিশ্বাস করার দরকার না কারোকেও না, সে আসে দেখে শুনে ভালো লাগলে নেবে না লাগলে না নেবে, আমি মনে করি এটাই সবচেয়ে ভালো ভাই। অনেক যে প্রবাসীরা ফোন করে, অনেক লোক ফোন করে ভাই অমুকেতন গরু কোনো প্রধারণ হয়েছে, অমুকেতন গরু কোনো প্রধারণ হয়েছে ভাই, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু এটা দোষ কিন্তু অ্যাকচুয়ালি তার, আমার বলবেন না যে ভাই আপনারা না কেন আপনারা প্রতারণা করতেছেন বা অমুক প্রতারণা করতেছেন, সে কি যাচাই বাছাই করে গরুটা কিনবে না, সে হট করে আসতেছে 2 ঘন্টা থাকি কিনলে চলে যাচ্ছে, হোস্টেলে থাকতে আসতেছে কোনো কারোর জন্য আজ সাথে নিয়ে চলে যাচ্ছে, এগুলো কিনে আসবি আমার খামারে থাকবি, থাকি দুধ দোয়াবি 2 দিনের কাছে 3 দিন থাকবি, সে থাকে দুধটা দোয়া দেখে শুনে নেবে, এবং আজকে কী করো ভাই সত্যি হোস্টেলে থাকবি খামারে থাকবে না, আমি খারাপই খাওয়াচ্ছি না ভালো খাওয়াচ্ছি, উনির কাছে বিক্রি করার জন্য সে কিন্তু দেখারও একটা যাচাই আছে, আমি আসি বললাম যে ভাই দুধ এত কিনে আছে, উনি টাকার গরম বেশি বিদেশে অথবা কামাই করে দেশে খুনি করার জন্য হয়তো টাকাটা সহ্য না করতে পারি, হুট করে আসি আর কিনলে চলে যাচ্ছে, ভাই ফোন ভাই অমুক আমার প্রতারণা করেছে, অমুকের কাছে যায় দুধ হচ্ছে না, এই সমস্যা ভাই, কিন্তু ভুলটা কিন্তু তার আমার না, তো আমি একটু বিক্রি করার জন্য দামটা বেশি বলবো এবং দুধও বেশি বলবো, সব কিছু কিন্তু বেশি বলবো, কিন্তু উনি তো যাচাইটা করে নিতে হবে, তো যে নেবে তাকে যাচাই বাছাই করে নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে ভাই, এই দুধটা যখন আমি বিক্রি করবো আমি কিন্তু বলবো সবসময় ভালো, কিন্তু আপনি তো দেখতে হবে যে দুধে পানি মিশিয়েছে না, দুধটা ভালো না কাস্তি গরুর দুধ না বড় বাসুরওয়ালা গরুর দুধ, এটা তো আপনি যাচাই বাছাই করে নিতে হবে, না আপনি যদি দেখলেন দুধ লে নিলেন তাহলে হবে না, এখন বাসায় যা জাল দিলেন সর পড়লেন না তাহলে কি দোষ? আচ্ছা, দোষ কি দুধ আলাম না আপনার কিনালার দোষ? অবশ্যই দোষ। তো রিপন ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাভিগুলো দেখানোর জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।